আমার চোখে পড়লো চিকেনের সাইজটা দেখে, চিকেনের সাইজগুলো খুব বড় বড়, অনেকটা বড়। হুম, মা কি বড়, এই নোংরা ছেলেটাকে আনলে এরকম নোংরাময় করবে। ৫৯ এর প্রাইসটা একদম ওয়ার্থ ইট, একদম ওয়ার্থ ইট, পারফেক্ট, একদম ঠিক কথাই বলেছে। এর দিয়ে বেশি আশা করা যায় না। কম্বো আর আমি দুজনের মধ্যে একটা আলাদাই সম্পর্ক তৈরি হয়ে গেছে, মানে সেটা বৈধ না অবৈধ সেটা আমি জানি না, সেটা জানার দরকারও নেই, কিন্তু কম্বো আর আমি বেশ ভালো আছি। প্রচণ্ড হাওয়া বইছে, ধুলো চলে ধুলো ঢুকে গেল। আচ্ছা, তো এই কম্বো খেতে আজকে, ও আজকের কম্বোটা হচ্ছে আগের দিনে এটা দেখেছিলাম 59 এর কম্বো পূর্বপাড়াতে, তো আজকেও ওই অঞ্চলের কাছাকাছি রয়েছি। আজকে রয়েছি এখন আমি জেমসং সরণি বা রেল লাইনেতে, এটাকে কিন্তু রেল লাইন বলে, কেন বললাম এর যারা যারা জানো কমেন্ট করে বলো এটাকে কেন রেল লাইন বলে। তো আজকে চলে এসেছি খানাওয়ালাতে। ভাই ছোটে যা, ওখানে কী করছিস তুই, ফোন নিয়ে কী করছিস তুই ওখানে? এই যে ওখানে গিয়ে ও ভিডিও করতে শুরু, অরিজিৎ ভিডিও করতে শুরু করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ খানাওয়ালা, দেখা যাচ্ছে তো খানাওয়ালা হচ্ছে এখানে একটা মারাত্মক, মানে মারাত্মক লেভেলের একটা ফেমাস দোকান। আমি খানাওয়ালার খাবার অনেক দিন হয়ে গেছে খেয়েছিলাম, আমাদের পাড়া থেকে একটা দোকান ছিল এই খানাওয়ালার, তো ওই প্রায় 1.5-2 বছর মতন হয়ে গেছে তখন খেয়েছিলাম। তো আজকে এখানে এলাম, এটা হচ্ছে আমাকে আমার এক ভাই বললো, সুমিত, সুমিত আমাকে বললো যে এখানে নাকি দুপুরবেলা করে কম্বো পাওয়া যায়, ওটা আমি জানতাম না। তো ও বললো যে কম দামে কম্বো পাওয়া যায়, তুমি তো কম্বোর ভিডিও করছো, তো আমাকে সন্ধানটা দিল, তো থ্যাংক ইউ সুমিত। তো ভাবলাম ওই জন্য ভিডিও করতে চলে এসেছি। আর এদের হচ্ছে এখানে বিকেলবেলাতে প্রচুর প্রচুর স্ন্যাক্স পাওয়া যায়, বিভিন্ন ভালো ভালো, তো সেটা তখন দেখাবো। এখন হচ্ছে এখানে কম্বো যেটা পাওয়া যায় সেটা নিয়ে নিচ্ছি, নিয়ে অ্যাজ ইউজুয়াল আগের দিন যেরকম ছিল বিট্টুর বাড়িতে গেছিলাম। বিট্টু এখন মুখ ভোদরের মতন করে দাঁড়িয়ে রয়েছে ক্যামেরার পিছনে, তো বিট্টুর বাড়িতে যাবো, খাবো, তারপর ওখানে দেখাচ্ছি। এই আমাদের খাবার এখন সাইকেলে করে বিট্টুর বাড়ি চলে যাচ্ছে, কান্ট ওয়েট। কিরকম হাত কিরকম হয় সেটা দেখার জন্য অপেক্ষায় ফর রিভিউ। আর যেরকম আগের দিনও একই পজিশনে আমরা বসেছিলাম, আজকেও ঠিক সেই পজিশনেই আমরা বসে পড়েছি। তো হ্যাঁ, লোকে বুঝতে পারছে ভাই, দেখতে ব্যাকগ্রাউন্ডটা দেখে চিনতে পারছে, বলার কিছু নেই। মানে ও বলতে চাইছে তোমরা যদি কেউ কোথাও খাওয়ার জায়গা না পাও বিট্রুপে এসে খেতে পারো, এরকম তাই তো বরং মনে হলো। একটা তোমরা দেখে নিয়েছো যে কী কী নিয়েছি কম্বোতে, আগের দিন যা নিয়েছিলাম সেই একই জিনিস নিয়েছি, রাইস নিয়েছি, আগের দিন নুডলস পাইনি, আজকে ফাইনালি খানাওয়ালা আমাকে নুডলসটা দিয়েছে, ইচ্ছেটা আমার পূর্ণ হলো আজকে। তো কোয়ান্টিটি ওখানে আগের ক্লিপটা তোমরা দেখে নিয়েছো, খেতে শুরু করি, বেশি বকবো না, বিকেলবেলা গিয়ে স্ন্যাক্সগুলোর ভিডিও করতে হবে। এরকম রয়েছে নুডলসটা, ঠিকঠাক ফার্স্ট বাইটটা খাওয়া যাক। বেশ ভালো নুডলসটা। আচ্ছা, এখানে চিলি চিকেনটা রয়েছে দেখতে পাচ্ছ, আমি ঢেলে নিয়ে দেখাচ্ছি নুডলসটা বলে দিই। এই দেখো ভেজিস দেখতে পাচ্ছ, ক্যাপসিকাম রয়েছে, গাজর রয়েছে, বাঁধাকপি রয়েছে, যা যা দেওয়া দরকার সেসব রয়েছে, পেঁয়াজ টেঁয়াজ তো সব রয়েছেই। তো বেশ, এটা নুডলসই বলবো আমি, কারণ বেশ মোটামুটি, আমি বলবো না যে একদম লেভেলের প্রিমিয়াম, প্রিমিয়াম সেরকম নয়, কিন্তু এটাকে চাউও ঠিক বলা যায় না, কাছাকাছি, বেশ ভালো এটা। সবটাও ভালো লেগেছে আমার। আর আগের দিন টার্টলের ভিডিওটা যেটা আমি বলেছিলাম যে একসাথে দিয়ে দিয়েছিলো, এরা কিন্তু দেখো আলাদা, বেশি বাড়াবাড়ি গেল, আলাদা বলেতে দিয়েছে, এটা বেশ ভালো। যেটা সব থেকে এখানে এটা ঢালার পড়া যেটা আমার চোখে পড়লো, চিকেনের সাইজটা দেখে, চিকেনের সাইজগুলো খুব বড় বড়, অনেকটা বড়। মানে প্রাইস সেম, আগের দিনের কম্বোটা ছিল 59 এর, আজকের কম্বোটা হচ্ছে 59 এর। সাইজটা খুব সুন্দর খেতে,
ভালো তো রাইসটা রাইসটা সুন্দর তো ঘুমা কি বড় এই নোংরা ছেলেটাকে আনলে এরকম নোংরামই করবে চিকেনে বোন নেই বোনলেস চিকেন এই দেখো বোনলেস হবে এখনো বোন পাওয়া যায়নি এই দেখো আমি এখান থেকে কাটলাম হাতে নিয়েই তোমাদেরকে দেখাই এই দেখো চিকেনটা তোমরা এখানে হয়তো ক্যামেরা ফোকাস করতে পারছ না একদম পাতলা কোটিং রয়েছে আর এত বড় একটা চিকেন দিয়েছে বোনলেস চিকেন খুব ভালো একটু গ্রেভিটার সাথে নুডলসটা নিলাম চিলি চিকেন আর চিকেনটাও গ্রেভিটাও ভালো বেশ ভালো সাইজ চিকেন সাথে সবচেয়ে বড় সাইজ চিকেনের সত্যি কথা চিকেনের সাইজটা কিন্তু সেরা দিয়েছে গ্রেভিটাও ঠিক আছে এটা পাতলা না দারুণ খেতে আর এখানে দেখো এত এরকম সাইজের ক্যাপসিকামও দিয়েছে পেঁয়াজ সব কিছু ভেজিসের পরিমাণ যথেষ্ট ভালো আর এই দেখো এই হচ্ছে দেখতে পাচ্ছ কোটিংটা এরকম একটা হালকা কোটিং আর বাকিটা পুরো সলিড চিকেন আর এদের টাইমিংটা হচ্ছে দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত কিন্তু এই কম্বোটা অ্যাভেলেবেল থাকে রাইস তো অরিজিৎ বললই এখানে আমার জন্য অল্প রাইস রাখা রয়েছে তো আমি একটু এবার খেয়ে বলে দিই এই রাইসে তো সেরকম সেম ভেজিস টেজিস সব রয়েছে এই আমি অল্প রাখিনি হ্যাঁ ওকে আমাকে অল্প রাখতে বলেছে সেই জন্য আমি অল্প রেখেছি হুম আমি আমি কি একবারও বলেছিলাম যে বিট্টু কম দিয়েছে আমি বললাম অল্প রাখা রয়েছে আমি একবারও বলেছি মানে চোরের মন তো বোঝকার দিকেই যাবে রাইসের স্বাদটা বেশ ভালো ওই একটা ফ্রাইড রাইসের হালকা যে গন্ধটা আসে ওটা ঠিক আমি এক্সপ্লেন করতে পারি না তোমাদেরকে কিন্তু ওটা খেলে তোমরা বুঝতে পারবে ঠিক সেই ফ্রেগরেন্সটা ভরপুর আসছে রাইসটাও বেশ ভালো এখানে এখন বেশি কিছু বলবো না খাবারের স্বাদ ভালো এবারে একেবারে বিকেলে দেখা হচ্ছে ওখানে টাটা টাটা বলেছিলাম বিকেলবেলা আসবো তো বিকেলবেলা চলে এসেছি বৃষ্টি পড়ছে রাস্তায় গেছো তোমাদের জল ফল হয়ে গেছে বৃষ্টি পড়ছে তোমরা তো দেখতে পাচ্ছ না কিন্তু এখন ওই জন্য আমরা এরকম একটা ইয়ে শেডের তলায় দাঁড়িয়ে রয়েছি এই যে এখানে এরা দুজনে হ্যালো গ্যারেজ হয়ে গেছে ঠিক আছে জায়গা করে বসেও পড়েছে আমি বললাম আমাকে বসতে দে বলছে না তোর বসে লাভ নেই তুই তো খাবি আমরা দেখবো নাকি ওরা দেখবে কী বলবে মানুষজন যাই হোক ওই যে দেখতে পাচ্ছ খাবার দাবার রেডি হচ্ছে এই না আঙুলটা কোথায় যাচ্ছে এই যে এই দেখো ভিড় দেখো এখন সবে শুরু হয়েছে এখন কটা বাজে বিট্টু এখন ছটা বাজতে যায় বাইরে আলো রয়েছে তার মধ্যেই ভিড় হয়ে গেছে দোকানে দাদা সব কিছু সাজিয়ে টাজিয়ে ফেলেছে আমরা খাবারের অর্ডার দিয়ে দিয়েছি আসছে আর প্রথমবার যারা এই মুখটা দেখছো তাদেরকে জানিয়ে দিই আমি হলাম স্নেহাশিস আর তোমরা এখন রয়েছো স্নেহাশিস কিংডমে চলো জমিয়ে খেয়ে বাঙালিয়ানা দেখানো যাক এই দেখো এটা হচ্ছে কি ছিল চিকেন ট্রায়াঙ্গেল ছিল তো চিকেন ট্রায়াঙ্গেল এটা দাম কত এটা দাম হচ্ছে মাত্র 10 টাকা প্রচুর তোমরা স্ন্যাক্স পেয়ে যাবে মানে স্টার্টার আইটেমের প্রচুর স্ন্যাক্স রয়েছে এখানে কাগজটা আমি ছবি দেখিয়ে দেবো বা না ছবি দেখাবো না এখানে আসবে এখানে এসে ভিজিট করবে দেখতে হবে কত রকমের ভ্যারাইটি রয়েছে বৃষ্টি পড়ছে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না তাড়াতাড়ি আমি খেয়ে দেখিয়ে দিচ্ছি এই সাইজ এই যে ভেতরটা এইরকম আছে এটা মেনলি ব্রেড দিয়ে হয় চিকেনেরটা পার্টটা এই যে দেখতে পাচ্ছ এই যে প্রচণ্ড গরম দাম মাত্র 10 টাকা কিন্তু খেতে সেই লেভেলের দারুণ খেতে ক্রাঞ্চিনেসটা সেই লেভেলের রয়েছে আর এই যে দেখো দারুণ খেতে এটা মানে সেই ফিশ ফ্রাই যেরকম হয় উপরে কোটিংটা ঠিক সেই রকম আর ভেতর থেকে চিকেনের ফ্লেভারটা ফুল অন আসছে মাত্র 10 টাকা দাম এখানে এলে এটা কিন্তু মাস্ট ট্রাই মাত্র 10 টাকা এটা
দারুণ খেলে। এবারে নিয়ে চলে এসেছি মোমো, এই যে এটা হচ্ছে চিকেন প্যান ফ্রাইড মোমো, এটার দাম নিয়েছে হচ্ছে 70 টাকা, এখানে দিয়েছে হচ্ছে 6 পিস। প্রচণ্ড গরম, হাতে ধরতে আমার সমস্যা হচ্ছে। এই যে এইরকম সাইজ রয়েছে, আমি এটাকে স্পাইসি ট্যাঙ্কিংসটা রয়েছে ভালো, প্রচণ্ড গরম, আমি আগো মা হাতটা গেল পুড়ে আমার আজকে। দেখো চিকেন দেখছো, এই যে এইবারেও দেখো চিকেন একদম ভরে রয়েছে, ভাই এই খারাপ করার সুযোগ দেবে না, সুযোগ দেবে না আমাকে, আমি খারাপ বলতে পারছি না। প্যান ফ্রাইডটা এর আগেও আমি অনেকবার খেয়েছি, খুব ভালো খেতে, ওই জন্যই আরেকবার নিলাম। এটা ও বললো যে প্যান ফ্রাইড মোমোটা নে, বেশ ভালো খেতে। তুমি, আমি মোমোই খেতাম না, তারপরে এইখান দিয়ে প্যান ফ্রাইডটা খেলাম, ব্যাস মোমো লাভার। মানে খানা ভালো হচ্ছে, ওকে মোমো লাভার বানিয়ে দিয়েছে। এটা 70 টাকা দাম, এই রকম সাইজ দিচ্ছে, 6 পিস রয়েছে। আমি একটা জিনিস বলে দিচ্ছি, একা কেউ এসো না, ফ্যামিলির জন্য নিয়ে গেলে সে ব্যাপারটা আলাদা, কিন্তু বন্ধুরা যদি আসো এই অঞ্চলে, এই পড়তে যাচ্ছ, হ্যাঁ এই অঞ্চলে পড়তে যাওয়ার সময় কীভাবে আসে আমি জানি, যাই হোক সেটা কথায় যাচ্ছি না, কিন্তু ওই সময় বন্ধুর সাথে আসবে কয়েকজন মিলে, স্প্লিট করবে দামগুলোকে, খেয়ে মজা লাগবে আর টাকাটাও গায়ে লাগবে না একদম। দেখো এটা নিয়ে চলে এসেছি, এটা হচ্ছে ড্রামস অফ হেভেন, হাতটা আমার পুড়ে যাচ্ছে। এই যে এটার মানে তো একটা পড়ে না, ললিপপ, এটা ললিপপ, ললিপপটাকে টস পস করে, হ্যাঁ তাই মনে হচ্ছে, তো এবারে ললিপপটাকে টস করে, চল একসাথে। মা আপকো গরম, এটাও দারুণ খেতে, তবে এটাতে এই দেখো এটাতে কোটিংটা একটু বেশি আছে, একটু বেশি আছে এটাতে, কিন্তু এটার দাম হচ্ছে 140 ছিল তো, 140 টাকা, 6 পিস তো, এটা এটাও 6 পিস, 6 পিস দেয় এটা তো। আমরা 3 জন রয়েছি, এবার ভাগ করে নিচ্ছি ব্যাপারটাকে, হালকা স্পাইস ভাব রয়েছে আর হালকা একটা ট্যাঙ্গি ট্যাঙ্গি ভাইব রয়েছে, তাই তো? তোর কীরকম লাগছে? পুরো ক্রাঞ্চি ব্যাপার আছে, মানে একটা স্পাইসি ব্যাপার আছে, হ্যাঁ ক্রাঞ্চি, ঠিক না, ক্রাঞ্চি হচ্ছে কোটটা, উপরে কোটটা হালকা ক্রাঞ্চি হয়েছে, স্পাইসি ব্যাপারটা খুব ভালো রাখা, গ্রেভি আছে ভিতরে, গ্রেভি রয়েছে, ক্যাপসিকাম পেঁয়াজ গ্রেভি, গ্রেভি করা, একটা নিয়ে দেখি, ললিপপটাকেই টস করে মেবি, গ্রেভিটাও ভালো, তবে আমার পার্সোনালি 10 টাকা দাম হতে পারে, কিন্তু চিকেন ট্রায়াঙ্গেলটা ভালো লেগেছে, মোমোটাও ভালো লেগেছে, এটা ভালো, আমি খারাপ বলছি না, কিন্তু এটার থেকে দুটো আমার বেশি ভালো লেগেছে। বাকি বৃষ্টি পড়ছে, ওয়েদারটা খুবই খারাপ, বেশিক্ষণ করা যাচ্ছে না, আমি এটা এখন থামিয়ে দিচ্ছি, বাকি কথা খেয়ে পরে বলছি। খাওয়া হয়ে গেছে, প্রত্যেকটা জিনিস ভালো ছিল। এই যে অরিজিৎ এখনও খাচ্ছে, বিট্টু একটু চাপে পড়ে গেছে, এখন বিট্টু একটু সমস্যা চলছে, বৃষ্টি পড়ছে, ব্লগটা আমি আজকে খুব না অল্পই পড়ছে, কিন্তু এই ফোন টোন দিয়ে যাচ্ছে। খাবার ভালো লেগেছে তোদের? সত্যি মানে যেরকমটা সবাই এখানে নাম করে, এই মানে এই তোমার এই নবপল্লীতে রয়েছি, এই জায়গাতে এইখানটা বলো ঠাকুরপুকুর এরিয়াতে খানেবেলা মানে সেই লেভেলের ফেমাস, আর খাবারগুলো ঠিক সেই রকমই কোয়ালিটির, তোমরা এসে অবশ্যই একবার ট্রাই করো, আমি শর্ট করে লোকেশনটা বলে দিই। এই যে পেছনটা দেখতে পাচ্ছ, এদিকটা যাচ্ছে হচ্ছে তোমার বেহালা দাঁড়াতলার দিকে, এইদিকটা চলে যাচ্ছে হচ্ছে তোমার ঠাকুরপুকুর নবপল্লী, আর ওই যে গলিটা ওখান থেকে 2 কিলোমিটার ভেতরে হচ্ছে আমার বাড়ি, না মানে আমি জাস্ট বললাম যে কাউকে যেতে হবে না আমার বাড়িতে, এইটা হচ্ছে লোকেশন। আর এই যে এই পেছন দিকে এইখানটাতে তোমার ওইখানে একটা লাইব্রেরি রয়েছে, মানে লাইব্রেরি মানে বইয়ের দোকান রয়েছে, শ্রীনাথ লাইব্রেরি, ওটা হচ্ছে খুবই ফেমাস একটা দোকান। আর বাকি ডিসক্রিপশন বক্সে গুগল ম্যাপের এক্স্যাক্ট লোকেশনের লিঙ্কটা আমি দিয়ে দেবো, তো তোমাদের জায়গাটা খুঁজে পেতে একটুও অসুবিধা হবে না, জায়গাটা পেয়ে যাবে। আজকে আমি ভিড়ে যাচ্ছি, তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। এক কথায় বলতে গেলে দামে কম মানে ভালো, দামে কম মানে ভালো,
ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্তই, টাটা। ভালো লেগে থাকলে ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দিও, একটা শেয়ার শেয়ার আর যারা এখনো সাবস্ক্রাইব করনি কি করছোটা কি সাবস্ক্রাইব করছো তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করতে হবে নাকি 1k মিনিমাম এত খাচ্ছে এত খাচ্ছে 1k তো করতে হবে ঠিক আছে টাটা টাটা বাই বাই।